আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শীতের সকালের সব থেকে মজাদার নাস্তা আলুর পরোটা তৈরি করে দেখাবো। একেবারে পুরে ঠাসা ফুলকই আলুর পরোটার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। শীতের সকালে এরকম একটি পরোটার রেসিপি খেতে কে না পছন্দ করে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার তেল। নর্মালি পরোটার ডো তৈরি করতে যেগুলো লাগে আমি এখানে সেগুলোই ব্যবহার করেছি, এক্সট্রা কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে নিব। পানিটা অল্প অল্প করে দিতে থাকবো এবং মিশাতে থাকবো। কুসুম গরম পানি ব্যবহার করলে ডোটা অনেকটাই সফট হবে আর পরোটাগুলোও ফুলকো হবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি, এখন এটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এরপর এগুলোকে আবারও প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই সিদ্ধ আলুটাকে গ্রেট করে নেবেন, এতে করে আলু অনেক বেশি মিহি হবে আর পরোটাগুলোও ভালো হবে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, তারপর এগুলোকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। আমার পরোটার পুর প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন আমি ডোটাকে সমান 4 ভাগ করে নিব। এবার এর থেকে একটি লেজি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব।
এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় কিংবা পাতলা করে বেলার প্রয়োজন নেই, মাঝারি সাইজের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে চারপাশ থেকে এভাবে পেঁচিয়ে সিল করে নিচ্ছি। কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। খুব ভালো করে সিল করে নিতে হবে, যাতে বেলার সময় পুর বেরিয়ে না যায়। আর আপনাদের এখানে যদি সিল করে নিতে সমস্যা হয় তাহলে রুটির চারপাশে পানি লাগিয়ে নেবেন। এবার এর উপরে আবারও সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর পরোটা বেলে নিব। খুব সাবধানে হালকা হাতে প্রেস করে পরোটা বেলে নিতে হবে, যাতে আলুর পুর বেরিয়ে না যায়। এই তো আমার একটি পরোটা বেলে নিয়েছি, এখন ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন গরম প্যানের মধ্যে একটি পরোটার পিস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব, অর্থাৎ আমি পরোটার দুই পাশ সামান্য সেঁকে নিব। দেখুন আমার পরোটা তেল দেওয়ার আগেই কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আমার পরোটায় খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব। একই রকম ভাবে আপনাদেরকে আর একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে যেমন খুব বেশি সময় লাগে না, তেমনই তেলও খুবই কম লাগে। তাই সকালের হেলদি ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে নিয়ে এভাবে পরোটা তৈরি করে দিতে পারেন। এই পরোটাটিকেও আমি ভালো করে দুই পাশ ভেজে নিব। পরোটা ভাজা হয়ে গিয়েছে। বাকি পরোটাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার এই আলু পরোটাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।